নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব ভূগোলের। তো দেখো, 2014 সালে একাদশ শ্রেণীতে ভূগোলে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে MCQ এবং SA³, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ফার্স্ট কোশ্চেন কী আছে রোমান ওয়ানে? তো দেখো, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম হলো, এর অ্যান্সার বা সিএর অ্যান্সার এরাটোস্থিনিস। পরের কোশ্চেন কি আছে রোমান টুতে? ভূত্বকের শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তিতল অবস্থিত তার নাম, এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার কনরাড বিযুক্তিতল। পরের কোশ্চেন কি আছে রোমান থ্রিতে? নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়, এর অ্যান্সার হবে বেনিয়ফ জোন। পরের কোশ্চেন কি আছে রোমান ফোরে? বৃহৎ আকৃতির ঊর্ধ্বভঙ্গের মধ্যে অসংখ্য ছোট ছোট ভাঁজকে বলে, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার অর্ধভঙ্গ ধারা। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে রোমান ফাইভে? ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য, এর অ্যান্সার হবে কি হবে ডি, এর অ্যান্সার সবচেয়ে বড়। রোমান সিক্সের কোশ্চেন কি আছে? অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভেদী আগ্নেয়শিলাকে বলা হয়, এর অ্যান্সার কি হবে লেপোলিথ। পরের কোশ্চেন কি আছে রোমান সেভেনে? একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে, এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার খাদ্য শৃঙ্খল। পরের কোশ্চেন কি আছে রোমান এইটে? উদ্ভিদ ও প্রাণীজগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার বায়োম। পরের কোশ্চেন কি আছে রোমান নাইনে? বিয়োজকের একটি উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার ব্যাকটেরিয়া। 10 নম্বরের কোশ্চেন কি আছে? নিম্নলিখিত সাগরগুলির মধ্যে যে সাগরের লবণতা অপেক্ষাকৃত বেশি, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার লোহিত সাগর। পরের কোশ্চেন কি আছে রোমান ইলেভেনের কোশ্চেন? সমুদ্র জলে সর্বাধিক পরিমাণে যে লবণ পাওয়া যায় তা হলো, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড। পরের কোশ্চেন কি আছে রোমান টুয়েলভে? এর অ্যান্সার কি হবে রোমান্স খাত, রোমান্স খাত। পরের কোশ্চেন কি আছে রোমান থার্টিনে? ভেল্ট তৃণভূমির অবস্থান হলো, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায়। পরের কোশ্চেন কি আছে আমাদের রোমান ফোরটিনে? কোশ্চেন কি আছে অ্যানাড্রোমাস, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে। পরের কোশ্চেন কি আছে রোমান ফিফটিনে? চন্দন গাছ দেখা যায়, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার ক্রান্তীয় মৌসুমী অরণ্যে। পরের কোশ্চেন কি আছে রোমান সিক্সটিনে? বেশিরভাগ জমিকে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয়েছে, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার হোয়ারল্যান্ডে। পরের কোশ্চেন কি আছে রোমান এইটিনে? একটি সর্বোচ্চ প্রাপ্তব্য সম্পদের উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার সূর্যালোক। পরের কোশ্চেন কি আছে রোমান এইটিনে? অতিরিক্ত জলসেচের ফলে, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার মৃত্তিকা লবণাক্ত হয়। পরের কোশ্চেন কি আছে 19 নম্বরের কোশ্চেন? তামিলনাড়ু কলপক্কম বিশেষ প্রসিদ্ধ কারণ, এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পরের কোশ্চেন কি আছে 20 নম্বরের কোশ্চেন? লোহার উৎকৃষ্ট আকরিক হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার ম্যাগনেটাইট। পরের কোশ্চেন কি আছে 21 নম্বরের কোশ্চেন? দূষণমুক্ত চিরাচরিত শক্তি হলো, এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার জলবিদ্যুৎ। তো দেখো, এখানে 2 নম্বরে যে কোশ্চেন আছে বিভাগ খ, এখান থেকে এ বি সি ডি ঠিক আছে, যে সমস্ত কোশ্চেনগুলো আছে SA³ কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। আমি মনে করি এখান থেকে তোমরা প্রতি বছর পরীক্ষায় কমন পাবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকে বিশেষ করে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের ভূগোল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি, যে কোশ্চেন পেপার 2014 সালে একাদশ শ্রেণীর পরীক্ষায় এসেছিল। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন পেপার 2014 সালে একাদশ শ্রেণীর পরীক্ষায় দিয়েছিল। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখবে, খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে। আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে প্রতি বছর পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, সাংস্কৃতিক সম্পদের সংজ্ঞা দাও। প্রকৃতিতে অব্যবহৃত অবস্থা পড়ে থাকা কার্যকারিতাহীন বস্তুকে কী বলে? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। তো দেখো, HIJKL ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার বিস্তৃতভাবে আলোচনা করেছে। যেমন আছে এলদাগের কোশ্চেন কী আছে, জলবিভাজিকা ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য কী? তো দেখো, এখানে চারখানা পয়েন্ট আছে, এই চারখানা পয়েন্ট খুব সুন্দর করে লিখবে। যেমন এমদাগের যে কোশ্চেন আছে, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি কোথায় অবস্থিত? তো দেখো, বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই।